পৌরসভা এবং মহকুমা শাসকের করণের উদ্যোগে বন্যার্তদের এদিন পৌরসভা এলাকার জলমগ্ন বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয় এই সকল সামগ্রী নিম্নচাপের জেরে অতিবৃষ্টির কারণে গত প্রায় দু মাস ধরে জলমগ্ন বনগা পৌরসভার অন্তর্গত বেশ কিছু এলাকা যার ফলে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা প্রথম থেকেই স্থানীয় বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছিল বনগাঁ পৌরসভা পৌরসভার উদ্যোগে চালু করা হয়েছিল মা ক্যান্টিন মা ক্যান্টিনের মাধ্যমে রান্না করা খাবার পৌঁছে দেওয়া শুরু হয় ত্রাণ শিবিরগুলিতে সেই প্রক্রিয়া এখনও চলছে মঙ্গলবার বনগাঁ পৌরসভার উনিশ একুশ ও ২২ নম্বর প্রভৃতি ওয়ার্ডে জলমগ্ন প্রায় দু মানুষের হাতে বনগাঁ পৌরসভা ও মহকুমা শাসকের করণের উদ্যোগে তুলে দেওয়া হল ত্রাণ সামগ্রী এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর মহকুমা শাসক উর্মি দে বিশ্বাস বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ জানা গেছে এলাকার জলমগ্ন পরিবারের শিশুদের হাতেও এদিন নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে এ বিষয়ে মহকুমার শাসক পৌর প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি বলেন প্রথম দিন থেকে যেভাবে পৌরসভা দুর্গতদের পাশে থেকেছে তাকে কুর্নিশ জানায় পাশাপাশি স্থানীয়দের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন উনিসিপ্যালিটিতে উনিশ নম্বর একুশ নম্বর এবং বাইশ ছিল এখানে এতদিন ধরে বন্যা গোষ্ঠিত ছিল সেই মানুষদের জন্য আসে গোন্ডা মিউনিসিপ্যালটির তরফ থেকে শাসক কর্মের তরফ থেকে ত্রাণ সামগ্রী বিলি করা হলো আমাদের নোডা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের নেতৃত্বে যে কাজ হয়েছে যেভাবে এই করা হয়েছে সেটা আমি জানাই এ বিষয়ে পৌরপ্রধান জানান গত প্রায় দু মাস ধরে মা ক্যান্টিনের মাধ্যমে রান্না করা খাবার দেওয়া হচ্ছে আমরা সব রকমভাবে তাদের পাশে থাকার চেষ্টা করছি মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দিয়েছেন সেভাবেই কাজ করার চেষ্টা করছি শহরের উনিশ একুশ বাইশ নম্বর ওয়ার্ডে এখনও অবধি জলবন্দী হয়ে আছে গঙ্গা পৌরসভা এবং মহাকুমা শাসকের পক্ষ থেকে আমরা প্রাণ চেষ্টা করছি মানুষগুলোকে ভালো রাখার জন্য মা ক্যান্টিনের খাবার ত্রিপল শুকনো খাবার দিয়ে যাচ্ছি আজকে একটা এই গ্রামসিচুয়ার মানুষদের যে আমরা প্রশাসন পাশে আছি সমস্ত কাউন্সিলার সমস্ত পৌরসভার প্রতিনিধি আমাদের স্টাফ অ্যানিম্যাল দপ্তর সবাই মিলে আমরা ছিলাম মহকুমা ছিলেন সাংসদ মমতা ঠাকুর ছিলেন এখানে প্রায় দু মানুষের মধ্যে আমরা এই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হলো ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল আলু বিস্কুট এগুলো ছিল পর্যাপ্ত ত্রিপল দেওয়া হয়েছে পর্যাপ্ত খাবার দেওয়া হয়েছে বস্ত্র দেওয়া হয়েছে সবাইকে যাতে আমার বাড়ির লোক তারাও যেন একই অবস্থায় থাকতে পারে সেই চেষ্টা আমরা করে গেছি রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড बनगाँ bon বনঘাতে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়াল শপিং মল শর্মা গৃহ নির্মাণ এবার আমাদের এখানেই রয়েছে ধান বর্ষা বিল্ডিং যে কোনো সামগ্রী এক লক্ষ টাকা কেনাকাটার উপর থাকবে ছ থেকে বারো হাজার টাকা মূল্যের গোল্ড ভাউচার আমাদের এখানে বিল্ডিং তৈরির সমস্ত রকম সামগ্রী পাওয়া যায় রয়েছে ইজি ফিন্যান্সের সুবিধা অফারটি আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত প্রযোজ্য শর্মা গৃহ নির্মাণ বনগা পুরসভার পাশে ফোন নাইন